আশিক মোল্লা লিখেছেন ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি এদিকে আমার গুণা হয়েছে এখন আমার করণীয় কি দেখুন পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণ উদ্দেশ্যে খাওয়া হয় যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে সেই বিশ্বাস থেকে আপনি খান তাহলে সেটা আপনার যে বিশ্বাস ইমান এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ সেটি অবশ্যই সঠিক নয় তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয় ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয় সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎস উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে তালান হু এবং আয়সা তালান হা আরও সিনিয়র অনেক সাহাবিদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎস উপলক্ষে এমনকি অগ্নিপ্রযুক্তদের উৎস উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি মোহাম্মদ আব্দুল খালেক লিখেছেন পাঠা খাওয়া যাবে কিনা জি পাঠা খাওয়া হালাল হবে পাঠা খাওয়া কোনো হারাম হবে না পরে মোহাম্মদ ইমন হোসেন লিখেছেন স্ত্রী যদি ফ্রিল্যান্সিং করে সে কাজ করা তার জন্য ঠিক হবে কিনা আর এটা হালাল হবে কিনা স্ত্রী যদি ফ্রিলেন্সিং করেন সরিয়ার দৃষ্টিকোণ থেকে ফ্রিলেন্সিং এর যে শর্তগুলো আছে হালাল কাজ করেন হারাম কোনো কাজ নেন না এরকম যদি হয় তাহলে সেটা মৌলিকভাবে হালাল এখন কোথাও ধরো স্ত্রী ফ্রিল্যান্সিং করতে গিয়ে স্বামীর অথবা সংসারের কোনো অসুবিধা তৈরি করেন যদি না করেন তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য হারাম হওয়ার কোনো কারণ নেই আর এক্ষেত্রে তারও উচিত স্বামী এবং তার পরিবারের কর্তাবি যারা আছেন তাদের কনসার্ন নিয়ে তারপর কাজ করা কারি তাওহিদ বিন নোর আপনি লিখেছেন আমরা বিশ্ববিদ্যালয় হলে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করি হিন্দু মুসলিম উভয় ওখানে হিন্দু মহিলা থালা বাসন ধোয় রান্না করে এখন ওনার রান্না করা খাবার খাওয়া যাবে কি না যদি একটু জানাতেন তো উপকৃত হতাম হিন্দু মহিলা রান্না করছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার রান্না খাওয়া যাবে যদি খাবারটা হালাল হয় এবং তিনি যদি সেখানে হারাম কোনো কিছু না মেশান মেশা যদি হারাম কোনো কিছু যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে রান্নাকারী একজন অন্য ধর্মাবলম্বী বা হিন্দু সেই অজুহাতে তার খানা খাওয়া যাবে না ব্যাপারটা সেরকম না দেখতে হবে খাবারটা হালাল কিনা হালালভাবে রান্না হচ্ছে কিনা বাস এই জিনিসটা হলো মূল বিষয় রান্না কে করছেন সেটা কারণে আসলে হালাল কিংবা হারাম অন্তত হয় না আমরা অনেকে এই সমস্ত বিষয়গুলো বুঝতে চেষ্টা করি না আপনি যদি কোনো মুসলমানের হাতে রান্না খান এমনকি কোনো ইমাম সাহেবের হাতেও রান্না খান অথচ খাবারটা হালাল হারাম তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু হারাম হয়ে যাবে আর যদি রান্নাটা হালাল হয় তাহলে কে রান্না করেছে খাবারটা হালাল হলে কে রান্না করেছে এটা ম্যাটার না কি খাচ্ছেন সেটা হলো বিষয় নাইমুল ইসলাম সিএইচ ওয়াই আপনি দেখেছেন আমি তার একটি রেস্টুরেন্টে কাজ করি সেখানে হারাম কিছু নেই এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়ে রোল বানানো হয় শুধু চিংড়ি মাছটা যেই তেলে ভেজে দেওয়া হয় সেখানে হারাম জিনিসপত্রও ভাজা হয় এক্ষেত্রে আমার যদি সমস্যা হবে কি না আপনি নিজে যদি ওই কাজটা করা না লাগে আপনি যদি ওইটা অ্যাভয়েড করে হালাল কাজগুলো শুধু করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে ইনশাল্লাহ তারা দিলরুবা মেহরুন প্রধান লিখেছেন আমি একজন অনলাইন উদ্যোক্তা পর্দা মেনটেন করি শুধু ভয়েস দিয়ে লাইভে আসলে গুণা হবে কিনা আপনি মেয়েদের মধ্যে ভয়েস দিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন ছেলেদের মধ্যে সম্ভব ভয়েস দিয়ে আপনি মার্কেটিং করবেন না প্রয়োজনে কোনো ছেলে ভোকার স্টাফ আপনি ব্যবহার করতে পারেন রিবি খাতুন আপনি লিখেছেন চারপাশে পূজার জন্য বক্স বাঁচছে এটাতে অজান্তে মন মিউজিকের দিকে চলে যায় এর থেকে বাঁচার উপায় কি। দেখুন দূষণ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলছি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সেটা হোক মুসলমানদের হোক হিন্দুদের বা অন্য কারোর কিংবা রাজনৈতিক অনুষ্ঠান কিংবা তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে আজকাল এত হাই ভলিউমে আমরা বক্স মাইক ইত্যাদি আপনার চালু করে রাখি যে আশপাশের মানুষের জীবনযাপন করাটা কঠিন হয়ে যায় এবং তারা অতিষ্ঠ হয়ে যান তো এমনটি করা আমাদের উচিত নয় এক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত এখন হিন্দু ধর্মাবলম্বী বাইরা তারা তাদের পুজো আর্চনার অংশ হিসাবে যদি গান বাজান তাদের করতেই হয় কিন্তু সেটার আওয়াজে আশপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় বা কষ্ট হয় এরকম কিছু করা তাদের উচিত নয় বলে আমি মনে করি বিষয়টি তারা বিবেচনা করবেন এবং তাদের প্রতি সেরকম উদাত্ত আহ্বান শান্তিপূর্ণভাবে বিনয়ের সাথে রাখা যেতে পারে সেই সাথে তারা যদি না শোনেন না মানেন অথবা তাদের কাছে সে আহ্বান রাখার মতো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ইচ্ছার বাইরে যদি সেদিকে মন যায় ইনশাল কারণ আপনার গণ হবে না আপনি নিজেকে চেষ্টা করবেন সেখান থেকে বিরত রাখার মন কোন দিকে রাখার সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে